চাপের মুখে কিভাবে ব্যাটিং করতে হয়, কিভাবে নিশ্চিত পরাজয়ের ম্যাচ থেকে জয় ছিনিয়ে আনতে হয়, তা দেখালেন ঋষভ পন্থ। একজন অলরাউন্ডারই যে ম্যাচের মোড় পরিবর্তন করে দিতে পারে একাই, সেটার দারুণ প্রদর্শনী দেখালেন হার্দিক পান্ডিয়া। ব্যাটে বলে দুই বিভাগেই পারফর্ম করেছেন ভারতীয় এই অলরাউন্ডার। ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়ার অতিমানবীয় পারফরম্যান্সে ইংল্যান্ডের মুখের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে 47 বল হাতে রেখে 5 উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া, যার মাধ্যমে সিরিজে 2-1 ব্যবধানে ইংল্যান্ডকে পরাজিত করেছে রোহিত শর্মার দল। দলের টপ অর্ডারে 4 সিনিয়র ব্যাটসম্যান যখন ব্যর্থ হয়েছেন, তখন দলের হাল ধরেছেন নবাগত ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া। এই দুইজনের ব্যাটেই জয়ের কাছাকাছি পৌঁছে যায় টিম ইন্ডিয়া। শেষ কাজটা সেরেছেন ঋষভ পন্থ নিজের ক্যারিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি করে। এক কথায় ভারতকে দুর্দান্ত এক জয় উপহার দিয়েছেন ঋষভ পন্থ। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে এদিন শুরুতে ব্যাটিং করে নির্ধারিত 50 ওভারের মধ্যে 259 রান সংগ্রহ করেছে স্বাগতিক ইংল্যান্ড। ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে পূর্ণ 50 ওভার ব্যাটিং করতে পারেনি ইংলিশ ব্যাটাররা। জস বাটলার শুধুমাত্র করেছেন 60 রান, বাকি ব্যাটারদের কেউই অর্ধশত রান করতে পারেননি। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করে সর্বোচ্চ 4 উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে চাহাল পেয়েছেন 3টি, সিরাজ পেয়েছেন 2টি উইকেট। 260 রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি টিম ইন্ডিয়ার। দলীয় 13 রানের মাথায় ব্যক্তিগত 1 রান করে ফিরেন শিখর ধাওয়ান। পরে অপর ওপেনার রোহিত শর্মা দলীয় 21 রানের মাথায় বিদায় নিয়েছেন ব্যক্তিগত 17 রান করে। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখা বিরাট কোহলিও করেছেন 17। এরপর দলের হাল ধরেছেন ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া। তবে 71 রান করে হার্দিক পান্ডিয়া ফিরলেও সেঞ্চুরি পূর্ণ করেছেন ঋষভ পন্থ। এদিন 129 স্ট্রাইক রেটে 10/4 বলে 71 রান করেছেন হার্দিক পান্ডিয়া। বোলিং এ 4 উইকেটের পর ব্যাটিং এ 71 রানের ঝড় তুলেছেন তিনি। অন্যদিকে ঋষভ পন্থ 113 বলে খেলেছেন অপরাজিত 125 রানের ইনিংস। 110.62 স্ট্রাইক রেটে 2/16 দুর্দান্ত 125 রানের ইনিংস খেলেছেন ঋষভ পন্থ। তার এই ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয়ে যায় ভারতের।